আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে দেখাবো যে কীভাবে আপনার উইন্ডোজ অ্যাক্টিভ করবেন। উইন্ডোজ অ্যাক্টিভ করার জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আমার দেখেন আমার এখানে কিন্তু উইন্ডোজ অ্যাক্টিভ নাই, আমি বলতেছি যে আপনার উইন্ডোজটি অ্যাক্টিভ করবে। উইন্ডোজ অ্যাক্টিভ করার জন্য প্রথমে আপনাকে একটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে যে উইন্ডোজ সিকিউরিটিটা বন্ধ করে নিতে হবে। উইন্ডোজ সিকিউরিটিটা বন্ধ করবেন কীভাবে, প্রথমে লিখবেন সিকিউরিটি, লিখলে চলে আসবে উইন্ডোজ সিকিউরিটি, এখানে ক্লিক করুন। ক্লিক দেওয়ার পর এখানে ক্লিক করুন ভাইরাস থ্রেট প্রোটেকশন করুন। দেওয়ার পর তারপরে আপনি একটু নিচে আসবেন প্রোটেকশন সেটিং সেটিং, হ্যাঁ এখানে এসে দেখবেন ম্যানেজ সেটিং, ম্যানেজ সেটিংয়ে উঠবেন। ঢোকার পরে আপনাকে এই যে ব্লু রঙের যে ওয়ান করে দেওয়া আছে এগুলো সবগুলো অফ করে দেবেন, যেমন আমি অফ করে দিচ্ছি, ইয়েস করবেন, সবগুলোই অফ করে দেবেন। নেওয়ার পর এখানকার কাজ আপনার শেষ, শেষ করার পর আপনি এখন ক্লোজ করে দেবেন বা মিনিমাইজ করে রাখলে হবে, মিনিমাইজ করে রাখবেন। রাখার পর দেখেন আমার এটা কিন্তু এখনও যায়নি, কিন্তু এখনও যায়নি, তাহলে আপনাকে কী করতে হবে, আপনাকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সফটওয়্যারটা কোথায় পাবেন? সফটওয়্যারটা পাবেন আমার এখানে ড্রাইভে আপলোড করা থাকবে, আপনার অবশ্যই ড্রাইভের লিঙ্ক আমাকে থাকবে, সো আমরা ডিসক্রিপশন অ্যাড করে দেব। যাই হোক, আমি এই সফটওয়্যারটি ডাউনলোড করেছি, ডাউনলোড করে এখানে জিপ ফাইল, জিপ ফাইল আছে, জিপ ফাইল থেকে এখানে স্টার্ট ইয়ার করতে হবে। দেখেন ছোট একটা বাটন চলে আসছে টিএমএস বটন, এটি জাস্ট এখানে একটা ক্লিক করবে, ক্লিক করলে দেখবেন যে হচ্ছে ইয়ার চাপ, ওরা কখনো নো করবেন, নো করলে কেটে দেবেন, আপনার এটা বুঝতে পারছেন, ইয়েস করবেন। ইয়েস করলে এখানে কিন্তু দেখান যে আপনি কি অ্যাক্টিভ করতে চাচ্ছেন, এখানে তার থেকে এখানে অনেক ডিসক্রিপশন বা আপনাদের নিয়মগুলো দেওয়া আছে কীভাবে অ্যাক্টিভ করতে হবে, জাস্ট আমি ক্যান্সেল করতেছি। ক্যান্সেল করার পর আপনাকে এখন উইন্ডোজ অ্যাক্টিভ করতে হবে, উইন্ডোজ অ্যাক্টিভ করার জন্য আপনাকে উইন্ডোজ অ্যাক্টিভেশন ক্লিক করতে হবে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিন্তু লেখা আছে দুইটা, অ্যাক্টিভেট অফিস এবং অ্যাক্টিভেট উইন্ডোজ। যেহেতু আমার অ্যাক্টিভেট অফিস অ্যাক্টিভ আছে, এই কারণে আমি হচ্ছে অ্যাক্টিভেট উইন্ডোজ ক্লিক করব, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে এখানে রান হয়ে যাবে, দেখেন যে চলতেছে, এখানে যখন সাকসেসফুল আসবে তখন দেখবেন যে এটা কাজ হয়ে যাবে, এখনো হয় নাই, একটু সময় লাগতেছে। দেখেন আমার এখান থেকে এটা কিন্তু চলে গেছে, দেখেন এখান থেকে কিন্তু চলে গেছে, এখানে দেখুন সাকসেসফুল হয়ে গেছে, কিন্তু সাকসেসফুল জাস্ট যখনই এটা চাপে তখনই এই সফটওয়্যারটি আপনি ডাউনলোড করে আপনারা এটা করে নিতে পারবেন। ক্লোজ করে দেবেন, ক্লোজ করে দিয়ে আমি সিকিউরিটি অন করে দিচ্ছি, যেহেতু আমার এটা অন করে দিতে হবে, সিকিউরিটি প্রোটেকশন না থাকলে বিভিন্ন ঝামেলা হয়, ঝামেলা হয়। অন করে দিয়ে দেখেন আমার এখানে কিন্তু আর ওই অ্যাক্টিভেট লেখাটা কিন্তু নাই, চলে গেছে। সো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, ডিসক্রিপশনে দিয়ে দেবো আমি দুই তিন জায়গার লিঙ্ক দিয়ে দেবো বা ম্যাগাতে দিয়ে দেবো, আপনারা সুন্দরভাবে ডাউনলোড করে নিয়ে কাজ করতে পারেন, কোনো প্রবলেম হবে না, আর 100% এটা কাজ করবে।